হ্যালো হ্যালো ট্রেডারস আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার আশা করি ভালো আছেন। আজকে আমরা ট্রেড করব USD AIRS মার্কেটে। আমি এই জায়গা অপর জন্য ট্রেড করছি। এই জায়গা অপর জন্য ট্রেড করার রিজনটা। এই দেখেন মার্কেট ডাউন ট্রেন্ডে নিচের দিকে মুভ করতেছে। এই জায়গা মার্কেট লো এর নিচে লো ক্রিয়েট করে নাই। ভর্টি কাজ করতেছে। ঠিক আছে। তো এই জায়গা থেকে আমাদের লেভেল সেট করতে লেভেল বলছিল এই জায়গা রিজেকশন একটা ক্যান্ডেল দিছে। এটা আমাদের শোর শর্ট ছিল। ঠিক আছে। তারপর ধরে মার্কেট আবার কন্টিনিউ করছে কন্টিনিউ করার পর আবার রিভার্স করছে কিন্তু স্যালাররা কন্টিনিউ করতে পারে নাই কন্টিনিউ করতে তাহলে একটা টার্গেট থাকতো সে কন্টিনিউ করতে পারে নাই এছাড়া স্যালাররা উইক হয়ে গেছে এবং স্যালারদের যে লাস্ট যে রিয়েকশনটা ছিল সেটা স্ট্রং বাইরদের রিয়েকশন ছিল স্যালারদের ক্যান্ডেল এই ক্যান্ডেলের মধ্যে সেই জন্য হচ্ছে আপের জন্য একটা ট্রেড করছি অবশ্যই আমার ট্রেডটা উইন হয়ে গেছে ওকে ওকে গাইস এই লেভেল আসলে এই লেভেলের নিচে থেকে হচ্ছে আমি আপনাদের জন্য করব এই লেভেলের নিচে থেকে আমি আপনাদের জন্য করব মার্কেট এখন যে কোনো পর্যায়ে এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে ঠিক আছে এই জুন পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে মার্কেটে কোনো লেভেল নাই আর এই জায়গায় এই জায়গায় কোনো লেভেলে অবগত নাই তারপর হচ্ছে কোনো ধরনের লেভেল নাই যে মার্কেটের জায়গা থেকে রিভার্স হবে কোনো চান্সেস নাই তার ঠিক আছে ওকে সি ওকে দেখেন পারফেক্টলি এই লেভেলে আমার এই জায়গায় এই পারফেক্টলি ক্লোজ দিচ্ছে ঠিক দিছে এবং কন্ডিশন কন্ডিশন এখন যদি এই লেভেল থেকে আপের দিকে একটা কনফার্মেশন দেয় তাহলে হচ্ছে আপের দিকে ট্রেড হবে পারফেক্টলি লেভেলে ক্লোজ দিলে লেভেলে ক্লোজ দিছে সেজন্য জন্য এই ক্যান্ডালে আমি ডাউনের জন্য ট্রেড করবো না যেহেতু মার্কেটে ট্রেনটা আপের দিকে মুভ করতেছে পায়েতা আপের দিকে মুভ করতেছে সেজন্য হচ্ছে আমি টাউনের জন্য কোনো করতে ইচ্ছুক না ঠিক আছে আমি এর বিফোরি যাবো না এটা কিন্তু ডাউন ট্রেন তাও আমি ট্রেন সে টার্গেটের টার্গেটের কোনো বিফোর ট্রেড করবো না ঠিক আছে ওকে অবশ্যই আমাদের এই লেভেলে মার্কেট আসছে এবং এই লেভেল থেকে বারবার ইনজেকশন নিয়ে পড়ে যাওয়ার ট্রাই করতেছে যদি মার্কেট দেখেন তাহলে মার্কেট আপের দিকে মার্কেটে এরকম না যে মার্কেট একদম ডাউনে চলে আসছে গ্যাপ ডাউন করে উপর দিকে মুভ গ্যাপ ডাউন করে উপর দিকে চলে যাচ্ছে ঠিক আছে গ্যাপ ডাউন করে দিকে চলে যাচ্ছে মার্কেট ঠিক ওই ক্যান্ডেলটা যদি নিচে আসতো এই লেভেলে টাচ করতো তাহলে এই ক্যান্ডেল কিন্তু আপের জন্য একটা ট্রেড হয়ে যেত ঠিক আছে আমাদের কনফার্মেশন ছিল এই লেভেলটা কিন্তু এই লেভেলে মার্কেট আসে নাই সাথে সাথে উপরের দিকে চলে গেছে তো সেই জন্য হচ্ছে এই ক্যান্ডেলে আর কোনো ট্রেড হবে না আমাদের ইয়েস এই ক্যান্ডেলে আমি কোনো ট্রেড করবো না ওকে ওই সি এই ক্যান্ডেলটা কতটুকু যায় মার্কেটে এত বড় মুভ একটা আসতেছে ওকে এই জায়গায় আমাদের ডোজি লেভেলে পারফেক্টলি মার্কেট গ্লু দিতেছে টাচ করে বারবার রেসপেক্টেবো রেসপেক্ট করতেছে এবং এই জায়গায় গ্যাপ ক্রিয়েট করছে মার্কেট যখন ডোজিটা ক্রিয়েট করছে পরে এই ক্যান্ডেলটা একটা ডাউনের জন্য একটা ট্রেড হবে ওকে এই ক্যান্ডেলে আমি ডাউনে জন্য একটা ট্রেড করবো দেখুন এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স আছে থাকবে ওকে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স আছে থাকবে ওয়েটেন্সি দেখেন এই জায়গায় আমাদের ডোজির জোনটাতে মার্কেট পারফেক্টলি ক্লু উঠতেছে ডোজির লেভেল আমরা জানি যে ডোজির লেভেল স্ট্রং হয় দেখেন ঠিক আছে সেই জন্য হচ্ছে আমি এই জায়গায় ডোজির লেভেল থেকে ডাউনের জন্য একটা ট্রেড করছি আশা করি আমাদের ডেটটা উইন হয়ে যাবে ওয়েট এন্ড সি মার্কেট বারবার এটা কিন্তু আপের দিকে মোমেন্টামে আছে ঠিক আছে তো মোমেন্টামে আছে এটাকে একটা স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট লেভেল আসছে ঠিক আছে সেজন্য হচ্ছে আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করছি জায়গায় দেখেন বারবার কিন্তু সেলাররা মার্কেটকে নিচের দিকে পুশ করতেছে কিন্তু কন্ট্রোলে নিতে পারতেছে না মার্কেট এই লেভেল পর্যন্ত আসবেই মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে সেজন্য হচ্ছে কন্ট্রোল করতে পারতেছে না ঠিক আছে দেখেন যখন একটা আমি একটা উদাহরণ দ্বারা আপনাদের বোঝানোর ট্রাই করি ধরেন আপনারা স্প্রিং ছিলেন ঠিক আছে পাইকে তাকে স্প্রিং স্প্রিংগুলা যদি আপনারা প্রেশার দেন এই জায়গা থেকে এগুলা কিন্তু হয়ে হয়ে যাবে যাবে একদমই কিন্তু এটা যখন আপনারা আবার ছেড়ে দিবেন তখন এটা অনেক বড় হয়ে যাবে আগের রুপে চলে যাবে ঠিক আছে অনেক বড় হয়ে যাবে অথবা একটা সুইমিং পুল ঠিক আছে একটু জায়গায় স্প্রিং যে মার্কেটের জায়গায় সেলাররা কিন্তু বারবার একটি হয়ে সেলাররা বারবার অ্যাক্টিভ কিন্তু সেলাররা কন্ট্রোল করতে পারতেছিল না মার্কেটকে কাদেরকে সেলাটা কন্ট্রোল করতে পারতেছিল না বায়ারদের কারণ কি বায়াররা তো অবশ্যই সেই টার্গেট পর্যন্ত যাবে এই জায়গায় গেলেই আপনার বের হয়ে যাবে তখন সেলার এই জায়গায় প্রেশারের পর মার্কেটকে ছেড়ে দিল এই জায়গায় উপরে চলে আসছে মার্কেট এই লেভেল পর্যন্ত আসছে আসার পর হচ্ছে এই জায়গায় আমি লেভেল থেকে রাউন্ড ইজ নট করছি আমার অবশ্যই সে আমার উইন হয়ে গেছে আমি বলছিলাম যে একটা সুইমিং পুল ঠিক আছে যে আপনার এই জায়গা থেকে আপনি যদি সাঁতার স্টার্ট করছেন এটাকে আপনি অনেক স্ট্রংলি স্ট্রংলি যাবেন স্ট্রংলি স্ট্রংলি দেখেন যখন আপনি একদম কাছাকাছি চলে যাবেন তখন আপনি হয়রান হয়ে যাবেন ধীরে ধীরে হয়ে যাবেন তারপর যখন আপনি দেখবেন যে একটু পাশেই কি আছে আপনার রেস্টের জায়গা আছে তখন আপনি জায়গা থেকে দ্রুত যাওয়ার ট্রাই করবেন ওই দ্রুত যে টাওয়ার এটা এটাই হচ্ছে আপনার এক্সোশন ঠিক আছে এটা হচ্ছে এক্সোশন তো সেজন্য হচ্ছে আমি এই জায়গায় এক্সোশন ক্যান্ডেলের পরে একটা লেভেল থেকে ডাউনের জন্য ট্রেড করছি অবশেষে আমার ট্রেডটা উইন হয়ে গেছে ওকে ওই জায়গায় কথা বলতে বলতে দুইটা ক্যান্ডেল অতিক্রম হয়ে গেছে আমার ঠিক আছে আমি হচ্ছে টোটাল তিনটা ট্রেড করছি আমি টোটাল তিনটা ট্রেড করছি আজকে আমি দশটা ট্রেড করবো ওকে পরে ক্যান্ডেলে আমি আপের জন্য একটা ট্রেড করবো ঠিক আছে ওকে বায়াদের বুস এই ক্যান্ডেলে আমি আপের জন্য একটা ট্রেড করবো এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এবং মার্কেটে টার্গেটটা থাকবে এই লেভেলটা করা ঠিক আছে এই ক্যান্ডেল একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসার থাকবে ওয়েট দেখি আমরা কি হয় মার্কেট তো মার্কেটই মার্কেটে আমরা জাস্ট প্রিটেকশন করি প্রিটেকশন করে হচ্ছে ট্রেড নেই প্রিটেকশন করি প্রিটেকশন করে হচ্ছে ট্রেড প্লেস করি ট্রেড প্লেস করবেন আপনি প্রিটেকশন করবেন ট্রেড প্লেস করবেন রিয়াকশন নিয়ে কনফার্মেশন নিবেন ট্রেড করবেন দেখবেন অবশেষে আপনার প্রফিটটাই বেশি হইতাছে আর আপনারা যারা প্রপারলি গাইডলাইনের মাধ্যমে ট্রেডিং শিখে এরকম করে প্রফিট করতে চাচ্ছেন তারা আমাদের সপ্তম বেচে অ্যাডমিশন নিতে পারেন সপ্তম বেঁচে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আপনি যদি টিকটক থেকে ভিডিওটা দেখেন তাহলে আমার প্রোফাইল বায়াতে টেলিগ্রামের লিঙ্কটা পেয়ে যাবেন আপনি ওই জায়গা থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং অ্যাডমিনের সাথে যোগাযোগ করে জায়গা থেকে পোস্ট করা হয়েছে পোস্ট করা হয়েছে এটা সম্পূর্ণভাবে রিট করে আপনারা সম্পূর্ণ প্রসেস অনুযায়ী অ্যাডমিশনটা কনফার্ম করে নেবেন ওকে তো মার্কেটে বসে সে টার্গেটের দিকে কন্টিনিউ করবে এই জায়গায় লেভেলটা ব্রেক আউট করছিল ব্রেক করার পর হচ্ছে গ্যাপ আপ করছে গ্যাপ আপ করে এই স্কিপ করছে এই লেভেলটাকে স্কিপ করছে তো এই জায়গায় এই ক্যান্ডেলে একটা ট্রেড ছিল কথা বলতে গিয়ে হচ্ছে আমি এই ক্যান্ডেলে আপনার জন্য মিস করছি ওকে ডোন্ট ওয়ারি ওকে মার্কেট ট্রেড টার্গেটটা ফিল আপ করার পথে মার্কেটেবিলিটি মার্কেটের টার্গেটটা ফিল আপ করে নিতে আছে ঠিক আছে ওকে গাইস মার্কেট যদি টার্গেট ফিল আপ করে নেয় তাহলে তো আর মার্কেটের অপোজিটে যাওয়া যাবে না অপোজিটে কোনো ট্রেড করা যায় না সেই জন্য হচ্ছে আমরা অলরেডি মার্কেট মার্কেটে টার্গেটটা ফিল আপ করে নিয়েছে লেভেলটাকে হিট করছে এখন মার্কেট একটা ক্যান্ডেল রেড আসার চান্সেসও থাকতে পারে এই জায়গা থেকে একটা ক্যান্ডেল রেড আসার চান্সেস থাকতে পারে কারণ মার্কেটের টার্গেটটা ছিল এই জায়গা থেকে আমি ট্রেডিং স্টার্ট করছি তো মার্কেটের টার্গেটটা ছিল এটা ঠিক আছে অলরেডি মার্কেট মার্কেটের টার্গেটেই চলে আসছে সেই জন্য হচ্ছে আমাকে এই মার্কেটটা চেঞ্জ করতে হবে আমি এই মার্কেটটাকে চেঞ্জ করবো আমি চলে যাবো অন্য একটা মার্কেটে টার্গেট ট্রেডিং ওকে ওকে এই জায়গায় আমরা চলে আসছি এনজিআ জি সিএডি মার্কেটে এবং এই কিন্তু আমি ডাউন একটা ট্রেড করতে পারি এই ক্যান্ডেলে আমি ডাউনের জন্য একটা ট্রেড করতে পারি এই ট্রেডটা আমাদের উইন হওয়ার চান্সেস থাকবে দেখেন এই ক্যান্ডেলটা একটা রেড উইন হওয়ার চান্সেস থাকবে দুইটা ক্যান্ডেলকে আমরা রিপ্লেসমেন্ট ধরতে পারি ঠিক আছে দেখেন মার্কেট এর প্রপার ট্রেন টা হচ্ছে একটা টাউন ট্রেন মার্কেট এবং এই জায়গায় মার্কেট যখন নিচে লোক ট্রেড করছে তখন মার্কেট ঘুরে গেছে গ্যাপ আপ করার মাধ্যমে মার্কেটে এর সোলারাইট টা রয়েছে অর্থাৎ এই ক্যান্ডেল টা এই জায়গায় মার্কেট টা লেফ সাইড করছে এখন এই ক্যান্ডল টা নিচের দিকে কন্টিনিউ করবে ওয়েটিং সে ওকে গাইস অবশ্যই সে চোট্ট আকারে একটা ক্যান্ডেল দিছে এবং আমাদের ট্রেড টা উইন হয়ে গেছে কিন্তু আহ পরীকেন্ডল কিন্তু গ্যাপ ডাউন করছে পরে কেন্ডেলটা আহ গ্যাপ আপ করছে গ্যাপ আপ করে হচ্ছে উপর দিকে আসতেছে ঠিক আছে গ্যাপ আপ করে উপর দিকে আসতেছে মার্কেট ওকে যদি কনফার্মেশন দেয় এবং এই জায়গায় ওপেন লেভেলটা ব্রেক করে নেয় তাহলে ডাউনের জন্য আমরা চলে যাব ঠিক আছে কন্টিনিউ করার কথা ছিল কন্টিনিউ করতে পারে নাই কন্টিনিউ করতে পারে নাই যদি কন্টিনিউ করতে পারতো তাহলে হচ্ছে আপনার পরেরটাতে আমরা ট্রেড করতাম যদি ক্যান্ডেলটা স্ট্রং স্যালার ক্যান্ডেল হইতো স্ট্রং স্যালার ক্যান্ডেল হইতো তাহলে আমরা ট্রেড করতাম এই জায়গায় স্ট্রং স্যালার ক্যান্ডেল হয় নাই সেজন্য এই ক্যান্ডেলে ট্রেড করা থেকে আমরা বিরত থাকি এই ক্যান্ডেলটা আমরা অ্যাভয়েড করি ওকে আর আমরা নেক্সট ক্যান্ডেল হচ্ছে ট্রেড করব ওকে এই লেভেলের উপর থেকে ডাউনের জন্য একটা ট্রেড নেওয়া যায় ঠিক আছে একটু ঘুরে আসতে হবে মার্কেট যদি উপরে আসে তাহলে এই এইটটি পার্সেন্টের উপর থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করব ঠিক আছে আর একটু উপরে আসলে আর একটু ভালো তো ওকে এই জায়গা থেকে আমি ডাউনের জন্য একটা ট্রেড করছি দেখেন এই জায়গায় ডাউনের জন্য ট্রেড নেওয়ার রিজনটা কি হবে মার্কেটে যদি নিচের দিকে দেখেন তাহলে মার্কেটের নিচে যাওয়ার জন্য এবং মার্কেটের ট্রেনটাও একটা ডাউন ট্রেন এই জায়গায় হচ্ছে একদমই লো লেভেল ছিল ঠিক আছে এক জায়গায় একদমই লো লেভেল ছিল এবং এই জায়গায় যে কি করছে এই ক্যান্ডেলের জায়গা থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে এই ক্যান্ডেলের সেম জায়গা থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে তাহলে এই জায়গায় যে বাইরে উপরে চলে যাবে তো সহজে হবে না ঠিক আছে এই লেভেলের নিচেই দিব মার্কেট ওকে অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে এবং ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করছে গ্যাপ ডাউন করার পর মার্কেট কি করছে গ্যাপ ডাউন করার পর উপরে আসছে এবং ওপেন লেভেলে টাচ করে নিচের দিকে কন্ডিশন দিতেছে নিচের দিকে কন্ডিশন দিচ্ছে এখন এই যে লেভেলটা একটা সাপোর্ট আকারে কাজ করছে দুই জায়গায় রেজিস্টেন্স আকারে কাজ করছিল এখন একটা সাপোর্টের কাজ করবে যদি গ্রিন এগার মাঠ হয় তাহলে আপনি জন্য হবে উপরে আসতে হবে আর উপরে ওকে অবশেষে আমি এই জায়গায় আপনার জন্য একটা ট্রেড করে নিলাম এই ট্রেডটা কিন্তু আমার ঝুঁকিপূর্ণ হয়েছে কারণ মার্কেটের টার্গেট নিচের দিকে কিন্তু আমি আপের দিকে বলবশত একটা ট্রেড করে নিয়েছি এই জায়গায় একটা লেভেলকে ভিত্তি করে ওকে ওয়েটেন্সি দেখি আমাদের ট্রেডটা কী হয় লস হওয়ার চান্সেসটা কিন্তু বেশি থাকবে কারণ কারণ হচ্ছে যে মার্কেটের ট্রেনটা ডাউন ট্রেন তারপরে মার্কেটে এই জায়গায় আপনার টার্গেট সেট করছে নিচের দিকে টার্গেট সেট করছে নিচের দিকে তো ওই জায়গা থেকে সেভার আসার কথা ছিল থেকে সেভার আসার কথা ছিল আসে নাই এই লেভেলটাকে ব্রেক করে নিল অবশেষে সেই জন্য আমি এই লেভেল থেকে আপের জন্য ট্রেড করছিলাম এবং অবশেষে আমার ট্রেডটা উইন হয়ে গেছে ওকে হুম এই ক্যান্ডারে কিন্তু আপের জন্য ট্রেড হবে না ঠিক আছে এই ক্যান্ডারে আপের জন্য ট্রেড হবে না কারণ এই জায়গায় কোনো উইক ছিল না মার্কেটে এবং এই জায়গায় একটা লেভেল আছে মার্কেটে এই জায়গায় একটা লেভেল আছে ঠিক আছে একটা লেভেল আছে এই উইকে টাচ করছে মার্কেট ওকে

এই জায়গায় দেখেন আরো আসেন দেখেন দেখবেন এই জায়গায় দেখেন উইকাইট ইভার্স হয়ে গেছে ঠিক আছে আরো দেখেন সেট আপ দেখলে আপনাদের আরো ক্লিয়ার হবে ঠিক আছে এরকম না যে এই জায়গায় দেখেন আপনার কি নাই এ জায়গায় ঘুরে কিন্তু ছোট্ট উইক তারপরে এটা দৌড়া যাবে না একদম উইক নাইট থাকতে হবে এরকম নাই হতে হবে যদি নাই হয় তাহলে হয় যাবে ঠিক আছে নাই হয় একদম নাই হয় ঠিক আছে তাহলে হবে জায়গায় দেখবেন আপনারা একটু চেক করবেন এরকম না যে উইক নাই আপনি ব্রেক করে নেবেন এরকম কোনো কিছু না ঠিক আছে এরকম কোনো কিছু না দেখেন এ জায়গা থেকে সেলাররা স্ট্রং হওয়ার পর গ্যাপ আপ করে মার্কেট কতটুকু প্রেশার জেনারেট করতেছে টার্গেটের দিকে টার্গেটের দিকে এবং টার্গেট ফিল আপ করার জন্য মার্কেট নিচে দিকে একদম পাওয়ারফুল ভাবে কন্টিনিউ করতেছে ঠিক আছে এই জায়গায় এটা হয়ে যাবে আমাদের একটা জোন হবে কিন্তু এই জুনটা এই জায়গায় মার্কেট টাচ করছে টাচ করার পর কিন্তু এই জায়গা থেকে প্রেশার জেনারেটও করছিল প্রেশার জেনারেট করছিলো মার্কেটে বসে সেইটাকে এটাকে ব্রেক করলো কিন্তু নিচের দিকে ফার্স্ট অফ অল যাওয়ার কারণে আমি এই জায়গায় রিভার্স করবো না কারণ আমি রিভার্স করবো না রিভার্স না করার রিজনটা হচ্ছে যে রিভার্স করা না করার রিজনটা হচ্ছে মার্কেট অলওয়েজ টার্গেটের জায়গায় টার্গেটের দিকে মার্কেট চলে যাবে ঠিক আছে দেখবেন মার্কেট টার্গেটের দিকে চলে যাবে যদি আমি জায়গায় একটু উপর দিকে ট্রেড পাই তাহলে হয়তো ডাউনের জন্য ট্রেডও নিতে পারি ডাউনের জন্য ট্রেড ডাউনের জন্য ট্রেড নেওয়াটাও রিস্কি হয়ে যায় ঠিক আছে দেখেন এই জায়গায় প্রিটাকশন টার্গেট নিচের দিকে আর পিটাকশন হচ্ছে আপের দিকে ও দুইটা যদি সেম সেম না হয় টার্গেট এবং প্রিটাকশনটা যদি একই কনসেপ্ট না বলে যে টার্গেট বলে বাই আপনার প্রিটাকশনও হতে হবে বাই ক্যান্ডেল স্টিকটিএনে কনফার্মেশনটা হতে হবে বাই আর যদি টার্গেট বলে সেল প্রিটাকশন হয়ে যায় পাই ঠিক আছে এবং ক্যান্ডেল স্টিকটিএশনও বলে পাই তাহলে কিন্তু ওটা উল্টো হয়ে গেল দুই ধরনের উল্টো হয়ে গেলো তখন হয়ে হয়ে ঠিক আছে যাবে না বেটার এই ক্যান্ডেলে একটা ডাউনের জন্য ট্রেড হয় এই ক্যান্ডেলে একটা ডাউনের জন্য ট্রেড হয় এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হয়ে যেতে পারে ঠিক আছে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে ওই ট্যান্সে কিন্তু কনফার্মেশন নেওয়ার ছিল এই লেভেল থেকে এই লেভেল থেকে কনফার্মেশন নিয়ে ট্রেড করার ছিল আমার আমি দেখা থেকে কনফার্মেশন নেই সাথে সাথে চেক করে নিছি ডোন্ট ওয়ারি ওয়েটিং সি দেখা যাক কি হয় এরকম কনফার্মেশন ছাড়া আপডেটেড লসই হবে আর কি ওকে লেভেল দি স্পিনিং ক্যান্ডেল ডেট করে মার্কেট যখনই লেভেল এর উপরে আসছে ওই এই লেভেলের টাচ করলে এই লেভেল থেকে আপের জন্য একটা ক্যাপিটেশন হতো সেটা ভালো একটা ক্যাপিটেশন হতো ঠিক আছে ওকে মার্কেট মার্কেটটা এই জায়গায় কিছুড়ি মুভমেন্ট ড্রেট হতো দেখেন টার্গেট যাইতেসে নিচের দিকে আবার উপর দিকে আসতে আসে আবার যাইতেসে নিচের দিকে আবার উপর দিকে আসতে আসে জন্য আমি এই মার্কেটটাকে চেঞ্জ করে নিব এবং অন্য একটা মার্কেটে চলে যাবো আর আমার বাকি আরো দুইটা ট্রেড করবো অন্য একটা মার্কেট ভালো একটা মার্কেট হয়েছে আর দুইটা ট্রেড করে আমার আজকের সেশনটা এই জায়গায় ক্লোজ করে দেব ওকে ওকে যদি টার্গেটটা ফিল আপ করি ওই এটাতে আপনি জন্য ট্রেড করব আরবিট্রেশন কন্ডিশন দিতেছে নিচে দিকে ওকে ডাউন এর জন্য দুইটা ট্রেড করব ওকে गाइस এই জায়গা এই ক্যান্ডেল আমি ডাউন এর জন্য দুইটা ট্রেড করছি এই ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স আছে থাকে ওকে ওয়েট এন্ড সি দেখেন এই জায়গা আমাদের একটা প্যাটার্ন হইছে এবং প্যাটার্নের এটা ছিল কন্ডিশন এবং মার্কেটটা এই লেভেল পর্যন্ত যে কোনো ভাবে আসতে পারে লেভেলে টাচ করে নিচ্ছে কিন্তু এই লেভেল থেকে যদি ফুল ব্যাক আসে যে শোনা সে কিন্তু এইখানে এটা কিন্তু গ্রিন হয়ে যাবে দেখেন বাউন্স ব্যাক করলে কিন্তু আমাদের লস হয়ে যেতে পারে ঠিক আছে আর এই লসটা নিয়ে আমাদের আজকে সেশনটা ক্লোজ দিতে হবে ঠিক আছে তিনটা লস হতেই পারে সেভেন্টি পার্সেন্ট রিজাল্ট থাকবে এরকম না অনেকদিন আপনারা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন অনেকদিন নাইনটি পার্সেন্ট পাবেন সবগুলো মিলে হচ্ছে ট্রেডিং ঠিক আছে মন মানসিকতা ঠিক রাখবেন ধৈর্য ক্ষমতা ঠিক রাখবেন ধীরে 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 মার্কেট অ্যানালাইসিস করবেন মার্কেটের সিচুয়েশনের উপর ট্রেড নেবেন ট্রেড প্লেস করবেন অনেকগুলা কনফার্মেশন নিয়ে তারপরে হচ্ছে ট্রেড প্লেস করবেন মার্কেটে যে কোনো ভাবে ট্রেড প্লেস করবেন না যে ট্রেড প্লেস করলেই আপনার দেখবেন প্রফিট আসবে যদি মার্কেটে রিজন থাকে মার্কেটের টার্গেট সেট থাকে টার্গেটের দিকে খেয়াল করবেন টার্গেটের দিকে খেয়াল রেখে হচ্ছে ট্রেড করবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং